আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, শুরুতেই অনুরোধ করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষা এবং কারিকলাম এবং কওমি মাদ্রাসায় সন্ত্রাস জঙ্গিবাদ থাকতে পারে না বলে চমৎকার বক্তব্য দিয়েছেন, সেই ভিডিও চিত্রটা তুলে ধরব। এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব সংসদে সাংসদগণ চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন কওমি মাদ্রাসা সম্পর্কে, যে ভিডিওটা দেখলে পরে আপনার হৃদয় আত্মাটা প্রশান্তি লাভ করবে। এবং আজকের ভিডিওটিতে তুলে ধরব সুন্নি ওহাবি মানে তাদের ভাষাই, এরপরে জামাতি ঐক্যবদ্ধ চরমনাই সকলেই ঐক্যবদ্ধ শ্বেতপত্র, কালামানিকরা যে শ্বেতপত্র তৈরি করেছিল তার প্রতিবাদে চমৎকার ঐক্যবদ্ধ হুঙ্কার ঝেড়েছেন, সেই ভিডিও চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল আলোচনা শুরু করি। প্রিয় দর্শক, প্রথমে চলুন আমরা আপনাদের সামনে তুলে ধরি ঐক্যবদ্ধভাবে জামাত সুন্নি আলিয়া কৌমি সকলেই প্রতিবাদ করেছেন শ্বেতপত্রের বিরুদ্ধে। চলুন প্রথমে আমরা সেই ভিডিও চিত্রটি আপনাদের সামনে তুলে ধরি। তাদের ওয়াজের সাথে ধর্মের কোনো সম্পর্কই নেই। আপনি কে? আলেমদের বয়ান নিয়ে কথা বলার আপনারা কারা? আলেমদের বয়ানে ভুল ধরার আপনারা কারা? শতাধিক ধর্ম ব্যবসায়ী ও 1000 মাদ্রাসার আর্থিক দুর্নীতির শ্বেতপত্র দুদকের কাছে জমা দিয়েছে। 116 জন আলেমের তালিকা করা হয়েছে। 116 জন আলেমের বিরুদ্ধে লিস্ট তৈরি করা হয়েছে। বাংলাদেশের 116 জন আলেম জাতীয় পর্যায়ে 116 জন ওয়াইস ধর্ম ব্যবসা করে, এটা হলো ওদের দাবি। যে সাম্প্রদায়িক উন্মাদনা ধর্ম ব্যবসায়ী ওয়াজ ব্যবসায়ী বাংলাদেশে শুরু করেছিল। দেশ শান্তিতে চলছে, মাঝামাঝি কিছু নাস্তিকরা উস্কানি দেয় ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের টাকা পয়সা কি করে? ওলামা কেরাম টাকা পয়সা নিয়ে সিনেমা হল তৈরি করে না, পতিতালয় তৈরি করে না, যাত্রা আসর করে না, দেশ বিদেশের নামে বেনামে বাড়ি করে না। ওলামায়ে কেরাম টাকা নিয়ে হাদিয়া নিয়ে ওরা মাদ্রাসা করে, ধর্মের প্রচার করে, নিজের সন্তানকে বেঈমান বানায় না, আলেম বানায়, ঠিক কি না বলে? এবং 100 উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে চামড়া ব্যবসায়ীরা ওলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলে। বেশিরভাগ ওয়াচকারী হচ্ছে ঘৃণা ছড়ায়। এখন চোরের নামে কোনো লিস্টি হয় না, ডাকাতের নামে লিস্টি হয় না, আলেমদের নামে লিস্টি হয়। মমিনুল হক সহ অন্যান্য যেসব ওয়াজ ব্যবসায়ী তারা তো প্রতিদিন অপরাধ করছে। দেশের কল্যাণকামী নয়, কোন দলের কল্যাণকামী নয়, সরকারের কল্যাণকামী নয়, জনগণের বন্ধু নয়, তারা দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে যায়। এদের নাম উল্টা ওলামায়ে কেরামকে একত্রিত হয়ে দেশের সামনে প্রকাশ করে দেওয়া উচিত, ঠিক কি না? আমার মেয়ে তরিন আফরোজ আমাকে বাসা থেকে বের করে দেয়, আমার দোষ তার কিছু অনৈতিক আচরণের প্রতিবাদ করা। এই ভদ্র মহিলা তার মাকে ভালো মতো ভাত দেয় না, নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন লম্পট, মায়ের সাথে শিষ্টাচার ভদ্রতা জানে না, দুর্নীতির অভিযোগে আদালত থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সরকারিভাবে। এইরকম দুর্নীতিবাজদের গঠিত গণকমিশনকে এই দেশের মানুষ থুতু নিক্ষেপ করে, তাদের কোনো রিপোর্ট বাংলার মুসলমান মেনে নিবে না, নিবে না, নিবে না। দেখতে পেয়েছি এই ওয়াজ ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী ধর্মীয় উন্মাদনা যারা সৃষ্টি করেছে ধর্মান্ধ গোষ্ঠী, এদের আসলে এদের আর বাড়তে দেওয়া যাবে না। ওই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে শামসুদ্দিন মানিক, সাবেক বিচারপতি, হাইব্রিড মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা চলাকালীন সময় সে ছিল লন্ডনে, আর 2018 সালে তার গলার মধ্যে ফুলের মালা বলে মুক্তিযোদ্ধার। বলেন তো এটা কোন মুক্তিযোদ্ধা? হাইব্রিড মুক্তিযোদ্ধা। দর্শক, কেমন লাগলো ভিডিওটি? অত্যন্ত ভালো লাগার একটি ভিডিও। প্রিয় দর্শক, শ্বেতপত্র তো হয়ে যাবে, নাকানি চুবানিতা তারা তো মারাত্মকভাবে খেয়েছে, আর কত খাবে? তাদের যদি ইজ্জত সম্মান থাকতো তাহলে এখনই তাদের হাতটা ঘুটিয়ে নিত। এখন অবস্থাটা এমন হয়েছে যে ভিক্ষা চাই না কুত্তা সামলা, ছাইরা দেমাক কাইন্দা বাসি। এখন তারা না এগুলাকে ছাড়তে পারে, না ধরতে পারে ভালো করে, না হুজুরদের সাথে তকসুতে নড়তে পারে। সব জায়গায় কিন্তু একেবারে এদের অবস্থা 12টা বাজিয়ে দিচ্ছে ওলামাই কেরাম। প্রিয় দর্শক, ওলামাই কেরামদেরকে তারা দুর্বল ভেবেছে, কিন্তু ওলামাই কেরাম দুর্বল বাঘ, যদি একবার খেপে যায় তাহলে পালানোর জায়গা পাবে না। যেরকম
মানিক সাহেব পালিয়ে গিয়েছিলেন গতকাল টকশো থেকে। প্রিয় দর্শক, তো চলুন এখন আপনাদের সামনে প্রধানমন্ত্রীর বক্তব্যটা তুলে ধরি, যিনি কওমি মাদ্রাসায় সন্ত্রাস জঙ্গিবাদ নেই এবং কওমি মাদ্রাসায় কোথায় থেকে এসেছে এ বিষয়ে চমৎকার বিশ্লেষণমূলক বক্তব্য দিয়েছেন। চলুন মাননীয় প্রধানমন্ত্রীর সেই ভিডিও চিত্রটাও আপনাদের সামনে তুলে ধরি। তারা যে কারিকুলামটা নিয়েছে, যেটা দেওবন্দের যে কারিকুলাম, সেই কারিকুলামটা তারা গ্রহণ করেছে। আর দেওবন্দ কিন্তু ভারতে স্বীকৃত। আর দেওবন্দ কারা সৃষ্টি করেছিল সেটা আমি একদিন এখানে বলেছি, যে ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা, সেই সিপাহী বিপ্লব থেকে নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করেছিলেন, তাদেরই সৃষ্টি এই দেওবন্দ। কাজে এই দেওবন্দের যে কারিকুলাম, সেই অনুসারেই কিন্তু তারা একটা কারিকুলাম নিয়েছে এবং সেখানে আমরা ওই দাওরায়ে হাদিস তাকে মাস্টার ডিগ্রির সমমর্যাদা দিয়েছি এবং এটা কোনো অন্যায় কাজ আমরা করিনি। কারণ এদেরকে আমরা আমাদের যে শিক্ষানীতিমালার মধ্যে এনে তাদেরকেও আমরা মানে ধর্মীয় শিক্ষার সাথে সাথে পার্থিব শিক্ষা দিয়ে তাদের জীবন জীবিকার পথ আমরা করে দিচ্ছি, যাতে অন্য কেউ তাদেরকে ব্যবহার করতে না পারে। এখানে কেউ কেউ বলবেন মাদ্রাসা হচ্ছে একেবারে সন্ত্রাস বা জঙ্গিবাদ সৃষ্টির কারখানা, এটা কিন্তু সঠিক নয়। আমি তো সম্পূর্ণ একমত না। কেন একমত না মাননীয় স্পিকার? আজকে হলি আর্টিজেনে যে ঘটনা ঘটেছে বা আমাদের দেশে যে কোনো জঙ্গি ঘটনা, এই জঙ্গি ঘটনার সঙ্গে কারা জড়িত? ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা উচ্চবিত্ত পরিবারের সন্তান, তারাই কিন্তু এই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হয়ে চলে। দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন। দর্শক, তো চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি কওমি মাদ্রাসা সম্পর্কে সংসদ সদস্যগণ, তিনজন সংসদ সদস্য সংসদে চমৎকার বক্তব্য দিয়েছেন। কওমি মাদ্রাসার লেখাপড়া, তাদের ছাত্রদের ব্যাকগ্রাউন্ড, ছাত্রদের চরিত্র নিয়ে চমৎকার কিছু কথা বলেছেন। চলুন সেই ভিডিও চিত্রটা আপনাদের সামনে তুলে ধরি। এই ডিজিটাল যুগে ছাত্র জীবনের বাইরে মাদ্রাসার ছেলে মেয়েদের যে শিক্ষা জীবন, যদি একবার দেখা যায় ভোর রাত্রে শেষ রাত্রে তারা কিভাবে সাধনা করে, আল্লাহর নাম নিয়ে ওযু করে, না খেয়ে তারা ধ্যান করে, কোরআন পড়ে, দেখলে কষ্ট হয়। স্পিকার, মানুষ বলে অনেকের মতে নাই ও ইনসাফের, কষ্টি পাথরে যাচাই করলে আমরা দেখতে পাই প্রতিটি কওমি মাদ্রাসার দিন ও ইসলামের এক একটি উজ্জ্বল প্রদীপ, স্বাধীনতার সপক্ষে সৈনিক তৈরির আদর্শ প্রতিষ্ঠান এবং দেশপ্রেমিক সুনাগরিক সৃষ্টির নির্মল এক ঝর্ণাধারা। মাননীয় স্পিকার, এসব মাদ্রাসা ছাত্রছাত্রীদের মাঝে বিরাজ করে এক শান্ত পরিবেশ, যেখানে কলহ বিবাদ নেই, দূষিত রাজনীতি বা ছাত্র রাজনীতির বিষাক্ততা বা হানাহানি মারামারি নেই। কওমি শিক্ষার্থীরা তাদের হৃদয়ের গহীনে এই বিশ্বাস লালন করে যে অর্থ সম্পদ যশ খ্যাতি এবং ভোগ ও প্রাচুর্যের মধ্যে কোনো সফলতা নেই, বরং সততা ও ন্যায় নীতি ও বিশ্বস্ততার ভিত্তিতেই জীবনের সফলতার সৌধ নির্মিত হয়। মাননীয় স্পিকার, কওমি মাদ্রাসা থেকে তৈরি হয়েছেন হযরত ইমাম গাজ্জালি, মুজাহিদ দেহলভি, যে বিদেশে পড়ালেখা করেছি বা তথাকথিত আধুনিক এবং প্রগতিশীল লোকদের সাথে উঠেছিলাম, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছিলাম যে হুজুর টাইপের লোকরা খুব একটা জ্ঞানী হয় না, কিন্তু আসলে এই দেহবন্ধের এই জ্ঞানী লোকজন বা মুফতিদের সাথে মেশার পরে আমি দেখেছি এনারা অনেক জ্ঞানী, এরা তিন চারটা ভাষা জানেন, এরা আমাদের গতানুগতিক মাস্টার্স এর শিক্ষার থেকে অনেক জ্ঞান এদের আছে এবং তারা সারা জীবন জ্ঞান চর্চা করে, এটা তাদের আদর্শের মধ্যেই আছে। এবং এই কারিকুলামের বাচ্চারা যে পরিমাণ সময় পড়ালেখা করে এটা অবিশ্বাস্য। তো আমি এখানে আবেদন করব যে ভবিষ্যতে কিছু নিয়ন্ত্রণ রাখার অপশন চিন্তা করা হোক, যেন আমাদের এটা একটা মেইন স্ট্রিমে আসে। ইংলিশ মিডিয়ামের কোর্সগুলোও তো এখন নিয়ন্ত্রণে আনা হচ্ছে, আর সংবিধানে তো বলা আছে সার্বজনীন শিক্ষার দিকে জাতিকে ধাবিত করতে হবে, সেটা এখন হোক পরে হোক কোনো এক সময় হোক। কিন্তু আমি সাধুবাদ জানাচ্ছি যে এই জ্ঞানী ছেলেপেলেরা জ্ঞান চর্চা করে। অবহেলিত জনগোষ্ঠী ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে কিভাবে প্রতিষ্ঠিত করা হয় তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কওমি মাদ্রাসা। মাননীয় স্পিকার, সারা দেশেই কওমি মাদ্রাসা ছড়িয়ে ছিটিয়ে আছে, সবগুলো কনস্টিটিউয়েন্সিতেই আমাদের কওমি মাদ্রাসা আছে। আমি আগেও বলেছি, আমি একদিন কওমি মাদ্রাসাতে গিয়েছিলাম ছোট ছোট ছেলে পেলে, তাদের রুটিন হলো সকাল চারটার সময় ঘুম থেকে উঠে, সকাল চারটার সময় ঘুম থেকে উঠার পরে তারা কোরআন শিক্ষা বই পড়া আরম্ভ করে এবং সেটা দিন আটটা নটা পর্যন্ত পড়ে, তারপর কিছু খাওয়া দাওয়া করে আবার যে পড়তে আরম্ভ করে
একদম বিকাল পর্যন্ত। তারপরে তাদের মধ্যে খেলাধুলার ব্যবস্থা আছে, খেলাধুলার ব্যবস্থা করে তারা আবার আপনার পড়তে বসে। এই যে অবহেলিত জনগোষ্ঠী ছিল যাদেরকে আমরা এতটা মূল্য দিতাম না, তারা আজকেই কওমি মাদ্রাসার কল্যাণে এবং কওমি মাদ্রাসার আপনার সুশাসনে, আমি বলবো সুশাসনে, তারা আজকে সমাজে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এবং বেশিরভাগ এতিম খানাই কিন্তু আমরা দেখি কওমি মাদ্রাসার আন্ডারে। মাননীয় স্পিকার, প্রিয় দর্শক, অন্তরটা আসলে গর্বে ভরে যাচ্ছে, তৃপ্তি হচ্ছে এবং শুকরিয়া আদায় করছি। আসলে যারা যে কথাগুলো তারা বলছেন এটা তেল মারা নয়, যে কথাগুলো বলেছেন এগুলো বাস্তব, এগুলো বাস্তব। ওলামাই কেরাম কওমি মাদ্রাসার যেই শিক্ষার কথা বলেছেন, কওমি মাদ্রাসার ছাত্রদের সেই গঠনের কথা, চারিত্রিক কথা বলেছেন এবং শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, বাস্তবিক পক্ষে এমনইভাবে কিন্তু মাদ্রাসার শিক্ষা পরিচালনাগুলো হচ্ছে। কিন্তু ইদানিংকালে কওমি মাদ্রাসা নিয়ে এবং ওলামাই কেরামদেরকে নিয়ে কিছু নাস্তিকরা মাথাচাড়া দিয়ে উঠেছে, এটা তেমন বিষয় না। কারণ যুগে যুগে এরকম নাস্তিকরা আসে যাবে, ওলামাই কেরামদের কোনো ক্ষতি হবে না, তারা চিহ্নিত হবে, ওলামাই কেরামদের পদমর্যাদা বাড়বে। দেখবেন শ্বেতপত্রে 116 জন ওলামাই কেরামদের নাম উল্লেখ করেছেন, এদের র্যাঙ্ক আরও বাড়বে, এদের মর্যাদা আরও বাড়বে, জাতির সামনে এদেরকে আরও হাইলাইটস করা হয়েছে, তাদের কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে তুরিন এবং মানিকদের। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।